হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এমসি কিউইথ সলিউশন দেখো গ্র্যান্ড স্ল্যামকে নিয়ে এটা একটা শর্ট ভিডিও হবে যেখানটাতে আমি গ্র্যান্ড স্ল্যাম টু থাউজেন্ড টোয়েন্টিস উন উইনারগুলোকে কভার আপ করবো এবং তার সাথে সাথে গ্র্যান্ড স্ল্যাম সম্পর্কে ইম্পর্টেন্ট ফ্যাক্টস যেগুলো সেইগুলো টোটাল ডিসকাস করবো ঠিক আছে তো ভিডিওটা একদম শেষ অবধি তোমরা দেখবে কারণ ভিডিওটাও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে দেখো ফার্স্টে দেখো গ্র্যান্ড স্ল্যাম কী স্ল্যাম হচ্ছে টেনিসের একটা টুর্নামেন্ট ঠিক আছে টেনিসের টুর্নামেন্টগুলো যেগুলো আছে চারটে টুর্নামেন্ট হয় অস্ট্রেলিয়ান ওপেন ফ্রেঞ্চ ওপেন ওয়েম্বলডন ওপেন এবং ইউএস ওপেন তো এগুলোকে বলা হচ্ছে গ্র্যান্ড স্ল্যাম ওকে গ্র্যান্ড স্ল্যাম কিন্তু আমরা দেখতে পাই যে যে রেসগুলো হয় সেগুলোকে বলা হয় কি গ্র্যান্ড প্রিক্স তাই না যে রেসগুলো হয় ফর্মুলা ওয়ান রেস বা সেগুলো গ্র্যান্ড প্রিক্স অ্যাওয়ার্ড বলা হয় আর গ্র্যান্ড স্ল্যাম হচ্ছে টেনিস রিলেটেড ওকে তো এই চারটে যে টুর্নামেন্ট হয় এই চারটে টুর্নামেন্ট কিন্তু আমরা ইন ডিটেলস আলোচনা করবো ফার্স্ট দেখি অস্ট্রেলিয়ান ওপেন তো অস্ট্রেলিয়ান ওপেন প্রথমত হচ্ছে এটা ফাউন্ডেশন হয় উনিশশো পাঁচ অর্থাৎ উনিশশো পাঁচ থেকে এটা খেলা হয়ে আসছে তারপরে দেখো সারফেস সারফেস হচ্ছে হার্ড কোর্ট এটা কিন্তু ভীষণই ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট কারণ সারফেস থেকে কিন্তু রেলওয়ে এন টিপিসি এবং এসএসসিতে কোয়েশ্চেন এসেছে তারপরে দেখো পিরিয়ড এটা কিন্তু মিড জানুয়ারির দিকে অনুষ্ঠিত হয় তাছাড়া দেখো অস্ট্রেলিয়ান ওপেন টু যেটা সেটা এডিশন হচ্ছে এই বছর একশো আটতম এডিশান ওয়ে এবার টু থাউজেন্ড টোয়েন্টির যারা বিজেতা তাদেরকে আমরা দেখব মেন সিঙ্গেল টু থাউজেন্ড টোয়েন্টি জিতেছেন হচ্ছে উইনার নোভাক জোকোভিচ যিনি হচ্ছেন সাইবেরিয়ার খেলোয়াড় ঠিক আছে তো এটা মনে রাখতে হবে নোকভাগ জোকোবিচ মেন সিঙ্গেলের উইনার এবং তিনি সাইবেরিয়া থেকে কিন্তু বিলং করেন তারপরে রানার সাপটা আমাদের জানতে হবে কারণ রানার সাপ থেকেও কিন্তু কোশ্চেন মাঝে মাঝে দেয় তো রানার সাপ হচ্ছেন ডোমিনিক থেম ইনি হচ্ছেন অস্ট্রেলিয়ার বাসিন্দা আর উমেন সিঙ্গেল যেটা হয় উমেন সিঙ্গেলসের উইনার হচ্ছে সোফিয়া কেনিন যিনি ইউএসের বাসিন্দা এবং রানার সাপ হচ্ছে গার্বিন মুগুল ইনি হচ্ছেন স্পেনের বাসিন্দা ওকে তারপরে দেখো ফ্রেঞ্চ ওপেন ফ্রেঞ্চ ওপেন ফাউন্ডেশন হয় এইটিন নাইনটি এবং এটা খেলা হয় ক্লে কোর্টে ক্লে কোর্টে এটা কিন্তু খেলা হয় আর এর পিরিয়ডটা থাকে হচ্ছে মে থেকে জুনের মধ্যে এই খেলাটা হয় তারপরে দেখো ওয়েম্বেল্ডন ওপেন ওয়েমবেল্ডন ওপেন হচ্ছে সবথেকে ওল্ডেস্ট টুর্নামেন্ট এখানে লেখায় আছে উইলমেন্ডল ইজ দ্য ওল্ডেস্ট গ্র্যান্ড স্ল্যাম ফাউন্ডেড ইন এইটিন সেভেন্টি সেভেন কিন্তু উইলম্যান্ডল প্রথম খেলা শুরু হয় এবং এর সার্ফেসটা হচ্ছে গ্রাস কোর্ট ঠিক আছে গ্রাস কোর্টে এই খেলাটা হয় এবং পিরিয়ড হচ্ছে জুন থেকে জুলাই মানে জুন থেকে জুলাইয়ের মধ্যে এই খেলাটা হয় দেখো এই বছর কিন্তু উইম্বলডন এখনও অবধি খেলা হয়নি এবং ফ্রেঞ্চ ওপেনটাও কিন্তু খেলা হয়নি এই দুটো খেলা কিন্তু এই বছরে পোস্টপন্ড করা আছে এখনো অবধি জবে হবে আমি কিন্তু আপডেট তোমাদের শীঘ্রই জানিয়ে দেব তারপরে দেখবো ইউএস ওপেন ইউএস সম্পর্কে ইউএস ওপেন সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস হচ্ছে এটা আঠেরোশো এই সালটাতে ফাউন্ডেশন হয় এবং এ সার্ফেস হচ্ছে হার্ড কোট হার্ড কোর্ট সার্ফেসে কিন্তু এই খেলাটা হয় এই কোডগুলো কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট তোমরা নোট ডাউন করে নিতে পারো আদারওয়াইজ আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এমসি উইথ সলিউশন সেখানে গিয়ে তোমরা এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে সেখানে গিয়ে চেক করে নাও পিরিয়ড হচ্ছে অগাস্ট টু সেপ্টেম্বর অগাস্ট টু সেপ্টেম্বরে কিন্তু এই খেলাটা হয় এবং এই বছর যে খেলাটা হয়েছে ইউএস ওপেন টু এটার এডিশান ছিল ওয়ান ফোরটি এডিশানটা মনে রাখবে ওয়ান ফোরটি এডিশান কিন্তু ছিল এবং এই টু ইউএস ওপেনের যে মেন সিঙ্গেলের উইনার তিনি হচ্ছেন ডমিনিক থিয়েম অস্ট্রিয়ার বাসিন্দা যিনি কিনা ওখানে ছিলেন রানারস আপ তিনি এখানকার উইনার এবং রানারস আপ হচ্ছেন আলেকজান্ডার রেবরেক ইনি হচ্ছেন জার্মানির বাসিন্দা এবং উমেন্স সিঙ্গেল টু থাউজেন্ড যেটার উইনার হচ্ছেন নাওমি ওসাকা আমরা এই নামের সাথে ভালোভাবে পরিচিত নাওমি ওসাকা যিনি জাপানের খেলোয়াড় এবং রানার্স আপ হয়েছেন ভিক্টোরিয়া আজারেনকা ওকে ওকে আজারেনকা হচ্ছেন তার বাড়ি হচ্ছেন বেলারোস বেলারোস যে কান্ট্রিটা আছে সেখান থেকে ইনি বিলং করেন তারপরে দেখো মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্ট ফর আপকামিং এন টিপিসি অ্যান্ড গ্রুপ ডি সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন টু থাউজেন্ড টোয়েন্টি মিক্সড ডাবল দেখো মিক্সডগুলো আমি এখানে দিয়ে দিয়েছি কারণ আলাদাভাবে এগুলো নোট ডাউন করে রেখো মিক্সড ডবল থেকে কিন্তু বিগত বছরের কোশ্চেন এসেছে তার জন্য আমি এটা আলাদাভাবে দিয়ে রেখেছি তো এখান থেকে দেখো মিক্সড ডাবলস জিতেছে হচ্ছে বারবড়া ক্রেক কোবা এবং নিকোলা মেকটি আমার প্রনাউন্সিয়েশনে একটু ভুল হতে পারে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও মেন্স ডবলে যে মিক্সড ছিল সেটা হচ্ছে রাজীব রাম এবং জো স্যালিস এবং উমেন্স ডবলে ছিলেন হচ্ছে টিমিয়া ব্যাবস এবং ক্রিস্টিয়া মেরা ডিভ ওকে তো এই নামগুলো মনে রেখো এবং তাছাড়া ইউএস ওপেনের যে মিক্সড ডবল সেটাও আমরা এখানে পড়িয়ে দিচ্ছি যে মেন্স ডবলস যেটা ছিল সেটা হচ্ছে মেট প্যাভিক এবং ব্রুনো সোয়ারেস এবং উমেন্স ডবলে ছিল লওড়া সিগেমন্ড এবং ভেরা ভোনারেভা ওকে তো এই ছিল আজকের যে ভিডিও তোমরা আমাদের ফেসবুক চ্যানেলটা লাইক করে নাও বিভিন্ন আপডেটস পাওয়ার জন্য এবং আমাদের সাথে কন্ট্যাক্ট করতে তোমরা ফেসবুক চ্যানেলের থ্রু কন্ট্যাক্ট করতে পারো এবং এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংক ইউ